শিব সত করে। নমস্কার বন্ধুরা, আমি সম্রাট, তোমাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সম্রাট এক্সক্লুসিভে। আজ আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীর জন্য লালন ফকির রচিত বাড়ির কাছে আরশিনগর কবিতাটি নিয়ে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের এই ভিডিওতে এই কবিতাটি সম্পূর্ণ কবিতা পাঠ করা হবে, কবিতার প্রয়োজনীয় শব্দের শব্দার্থ বলা হবে, ভাবসত্য আলোচনা করা হবে, আক্ষরিক অর্থ বলা হবে এবং সবশেষে সম্ভাব্য প্রশ্নাবলীও বলা হবে। কাজেই তোমাদের কাছে অনুরোধ, সবাই ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত দেখো। শুরু করছি কবিতা। বাড়ির কাছে আরশিনগর, লালন ফকির। আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে। আমার বাড়ির কাছে আরশিনগর নাম করে একটা গ্রাম আছে, সেখানে আমার একজন প্রতিবেশী থাকে, আমি তাকে একদিনও দেখতে পাইনি। আরশিনগর এটি একটি জায়গার নাম। যদি শুধু আরশি কথার মানে জানতে চাও, আরশি কথার অর্থ আয়না, দর্পণ বা মিরর, আর পড়শি কথার অর্থ প্রতিবেশী। এবার আসছি কবিতার পরবর্তী অংশতে। গ্রাম বেরিয়ে অগাধ পানি ও তার নাই কিনারা নাই তরণী পারে, আমি বাঞ্ছা করি দেখব তারি আমি কেমনি সে গায়ে যাই রে। গ্রামটাকে বেরিয়ে মানে বেষ্টন করে রয়েছে অগাধ জল, গভীর জল, আর সেই জলের কোনো কূল কিনারা নেই। আমি বাঞ্ছা করি, কবি বলছেন, লালন বলছেন, আমার বড্ড বাসনা ওই গ্রামে গিয়ে পড়শির সঙ্গে দেখা করার, কিন্তু আমি কেমন করে সেই গ্রামে যাব, বলবো কি সেই পড়শির কথা, ও তার হস্তপদ স্কন্দ মাথা নাই রে, সে ক্ষণেক থাকে শূন্যের ওপর ক্ষণেক ভাসে নীরে। এবার বলছেন কবি, আমি সেই পড়শির কথা তোমাদের কি বলবো, তার হাত পা কাঁধ মাথা কিছুই নেই, সে জলেও ভাসে শূন্যেও ভাসে, এই ধরনের। অর্থাৎ লালন বোঝাতে চেয়েছেন পড়শি সম্পূর্ণ নিরাকার, স্কন্ধ কথার অর্থ কাঁধ, আর নীর ক্ষণেক ভাসে নীরে, এই নীর কথার অর্থ হলো জল। আসি কবিতার শেষ অংশে। কবি বলছেন, পড়শি যদি আমায় ছুতো আমার জম যাত না যেত দূরে, সে আর লালন একখানে রয় তবু লক্ষ যোজন ফাঁকরে। কবি বলছেন, লালন যদি একবার আমায় টাচ করত আমার জম যাত না দূরে চলে যেত, আমার মৃত্যু ভয় দূরে চলে যেত, আমি মরেও শান্তি পেতাম, আমি আর লালন, সরি আমার পড়শি আর আমি লালন তিনজন, এই দুজন একই জায়গায় থাকি, অথচ দুজনের মধ্যে যেন লক্ষ যোজনের দূরত্ব, যোজন হলো দূরত্ব মাপার একটি একক। এই ছিল কবিতাটার মূল কাঠামো। গভীর আলোচনায় যাওয়ার আগে তোমায় কিছু কথা বলি। প্রথমত, বাড়ির কাছে আরশিনগর কোনো কবিতা নয়। দ্বিতীয়ত, লালন ফকির কোনো কবি নন। তৃতীয়ত, লালন ফকির কোনো দিন খাতা পেন নিয়ে তার কোনো কবিতা বা গান লেখেননি। লালন ফকির হলেন বাংলার বিখ্যাত একজন বাউল শিল্পী। বাড়ির কাছে আরশিনগর হল তার রচিত একটি অসাধারণ কালজয়ী গান। তুমি যে কোনো গানকে যদি খাতায় লেখো দেখবে সেটা কবিতার মতো মনে হয়। আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ক্লাস ইলেভেনের জন্য বাড়ির কাছে আরশিনগর গানটিকে কবিতা হিসেবে আমাদের পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত করেছেন। এবার অনেকে আমায় জানতে চাইতে পারো যে দাদা আমরা কি পরীক্ষায় লিখব বাড়ির কাছে আরশিনগর গান থেকে লাইনটি নেওয়া হয়েছে, সেটা নয়। যেহেতু তোমাদের পাঠ্যবইয়ে এটি কবিতা আকারে দেওয়া, তাই যে কোনো উত্তর লেখার ক্ষেত্রে বাড়ির কাছে আরশিনগরকে তোমরা গান বলেই চিহ্নিত করবে। আরও একটি বিষয়, অনেকে আমায় জানতে চাইবে দাদা বাড়ির কাছে আরশিনগর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া। প্রথমেই বলেছি, আবারও বলছি, লালন ফকির মুখে মুখে গান গাইতেন, রচনা করতেন, সুর দিতেন, তিনি কোনোদিনও খাতায় কলমে গান লেখেননি। তার মৃত্যুর পর সংকলকেরা তার গানগুলিকে সংকলন করে নানা বই নানা গ্রন্থ রচনা করেছেন, যেমন লালন সমগ্র, লালন গীতিকা
এরকম একাধিক গ্রন্থে এই গানটি বা এই কবিতাটি আছে। তোমাদের জেনে খুশি হবে যে কিছুদিন আগে, এই দু তিন বছর আগে, একটি জনপ্রিয় বাংলা সিনেমাতেও এই বাড়ির কাছে আরশিনগর এই কবিতাটিকে, অর্থাৎ এই গানটিকে গান হিসেবে ব্যবহার করা হয়েছে। সোজা কথায় বলতে গেলে একটি সিনেমাতে এই গানটিকে ব্যবহার করা হয়েছে। তোমরা কিন্তু গানটিও শুনে নিতে পারো। এবার আসছি সংক্ষেপে আলোচনায়। কবি বলছেন, আমার বাড়ির কাছে আরশিনগর নাম করে একটা গ্রাম আছে, সেই গ্রামে আমার এক প্রতিবেশী থাকে। আমি আমার প্রতিবেশীর সঙ্গে দেখা করতে চাই, কিন্তু গ্রামটি যেহেতু জলে ঘেরা, জল পার হওয়ার মতো কোনো নৌকো নেই, আমি তাই যেতে পারি না। আমার পড়শি হাত পা কিছুই নেই, জলেও ভাসে থাকে, শূন্যেও ভাসে। আর বলেছেন, আমি আর আমার পড়শি এক জায়গাতে থাকলেও দুজনের মধ্যে লক্ষ যোজনের দূরত্ব। এবার ভাবসত্য আলোচনার আগে আমাদের জানতে হবে বাউল তত্ত্বের কিছু কথা। যেমন আমরা বলি ভগবান, কেউ বলে আল্লাহ, কেউ বলে গড। লালন বা বাউল সাধকেরা এই ঈশ্বরকে আল্লাহ, ভগবান, গড কিছুই বলেন না, তারা বলেন মনের মানুষ। আমরা কি জানি ভগবান আছেন মন্দিরে, কেউ বলেন আল্লাহ আছে মসজিদে, কেউ বলেন গড আছে চার্চে। কিন্তু বাউল সাধকেরা বলেন মনের মানুষ, অর্থাৎ তাদের উপাস্য ঈশ্বর আছেন মনের মধ্যে, অর্থাৎ মনই হলো তাদের কাছে মন্দির। এই কথাটুকু জানলে এবার কবিতাটা বুঝতে তোমাদের খুব সুবিধে হবে। আমার বাড়ির কাছেই আরশিনগর এক পড়শি বসত করে, অর্থাৎ আমার দেহের মধ্যেই আছে আমার ঈশ্বর, আমার পড়শি, কিন্তু আমি তার কাছে পৌঁছতে পারি না। কেন? আরশিনগর গ্রামটা ঘিরে রয়েছে অগাধ পানি, অর্থাৎ আমাদের মন জুড়ে রয়েছে, আমাদের মনকে ঘিরে রয়েছে লোভ লালসা কামনা বাসনা। এই লোভ লালসা হিংসা কামনা বাসনার সমুদ্র অতিক্রম করে আমরা আমাদের মনের মানুষের কাছে পৌঁছতে পারি না। আমাদের মনের মানুষ সম্পূর্ণ নিরাকার, জল স্থল সর্বত্রই তিনি বিরাজমান। শেষে কবি বলছেন বা লালন বলছেন, আমার মনের মানুষ আর আমি লালন একই জায়গায় থাকি। সত্যি, আমাদের দেহের মধ্যেই তো আমাদের পড়শিরূপী, আমাদের মনের মানুষ থাকেন, কিন্তু আমরা কেউ তার দর্শন পাই না, যেন আমাদের মধ্যে লক্ষ যোজনের দূরত্ব। এই ছিল আজকের কবিতার ভাবসত্য আলোচনা। এবার কি প্রশ্ন আসতে পারে, আমি কেমনে সেগায় যাইবে, গ্রামটিতে যাওয়ার ক্ষেত্রে অসুবিধা কি? এক নম্বরে নীর কথার অর্থ কি, বাঞ্ছা কথার অর্থ কি, বেরিয়ে কথার অর্থ কি, যোজন কি, এগুলো এক নম্বরের জন্য প্র্যাকটিস করবে। পড়শি কোথায় থাকে, কোথায় ভাসে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এটা পাঠ্য বই থেকে তোমরা ভালো করে আয়ত্ত করে নেবে এই প্রশ্নগুলোর উত্তর। বড় প্রশ্নের জন্য এবছরের জন্য, অর্থাৎ যারা 2019 একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিচ্ছ, তারা প্র্যাকটিস করো। বলবো কি সেই পড়শির কথা, পড়শির বর্ণনা দিয়ে তার স্বরূপ আলোচনা করো, পাঁচ নম্বর। বা বাড়ির কাছে আরশিনগর কবিতার বাউল সাধনার যে গোপন তথ্য, যে গোপন তত্ত্ব প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। এই দুটি প্রশ্ন কিন্তু এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আরও বলি, আমি যে কটি প্রশ্ন বললাম এর বাইরে থেকেও যে কোনো প্রশ্ন আসতে পারে, কাজেই তোমাদের কাছে অনুরোধ, সবাই মন দিয়ে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করো। আর আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে, বন্ধুদের মধ্যে ভিডিওটাকে প্রচুর পরিমাণ শেয়ার করো। যারা চ্যানেলে নতুন, দেখো লাল রঙের সাবস্ক্রাইব বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করে রেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। এটা সম্পূর্ণ বিনামূল্যে, এর জন্য কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন আগামীতে নতুন কোনো ভিডিও দেব, তোমাদের সেটা পেতে অনেক সুবিধা হবে, সেটা তোমরা খুব সহজেই খুঁজে পেয়ে যাবে। যারা আমার সঙ্গে কথা বলতে চাইছো, আমার ফেসবুক পেজে এসো, তোমাদের সঙ্গে কথা বলতে পারলে আমারও ভালো লাগবে। আমার ফেসবুক পেজের নাম সম্রাট এক্সক্লুসিভ, এটা লিখে ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবে। কিংবা তোমাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশান অপশানে আমার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের লিংক দিয়ে দিলাম। তোমরা ফেসবুক পেজে আমায় SMS করলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও তোমাদের দিয়ে দেব। এ প্রসঙ্গে একটি কথা বলি, যেহেতু অনেকে রোজ আমায় SMS করে, অনেকে কল করে, তাই সবার সবসময় উত্তর দেওয়া সম্ভব হয় না।
এর জন্য আমি ক্ষমা চাইলাম, কিন্তু তোমরা নিঃসন্দেহে আমায় যা জানতে চাইছো লিখতে পারো। তৎক্ষণাৎ উত্তর না দিতে পারলেও খুব তাড়াতাড়ি এক দুদিনের মধ্যেই কিন্তু আমি প্রত্যেকের সমস্ত প্রশ্নের উত্তর দিই। শুধুমাত্র যারা হাই হ্যালো বা কোনো লিঙ্ক পাঠালো তাদের বাদ দিয়ে, অনেককে দেখি শুধু হাই হ্যালো লেখে, তাদের আর কিছু লেখা হয়ে ওঠে না। তোমরা যারা আমার সঙ্গে কথা বলতে চাইছো স্পেসিফিক কোয়েশ্চেনটা লিখে জানিও। আর কেমন লাগলো আজকের ভিডিও, নেক্সট কোন ভিডিও নিয়ে আলোচনা করলে তোমাদের ভালো লাগবে, বা এই ভিডিওতে যদি মনে হয় আরও কিছু অ্যাড করলে ভালো হতো সেটা তোমরা নিচে কমেন্ট করে জানাও। যদি সত্যি অ্যাড করার কিছু প্রয়োজন হয় আমি ভিডিওর দ্বিতীয় অংশ নিয়ে খুব তাড়াতাড়ি আসব। আরও বলে রাখি, এবছরই অর্থাৎ 19-এর পরীক্ষার্থীদের জন্য আমি একটি ভিডিও বানিয়েছি যেখানে বেশ কিছু সাজেশনও আমি দিয়েছি সম্ভাব্য কী কী প্রশ্ন আসতে পারে গল্পের থেকে। যারা ওই ভিডিওটি দেখনি অবশ্যই দেখে নিও, ভিডিওর লিংক আজকের এই ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি, কিংবা আমার চ্যানেলে একটু খুঁজে নিলেই পেয়ে যাবে সেই সাজেশনটি। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, এভাবেই পাশে থেকো। আজকের ভিডিও শেষ করলাম।